हेलो फ्रेंड्स, रियल होम गार्डन पक्ष सकल के शुभेच्छा जानिए शुरू कर आज के छोट वीडियो। बंधुरा, बर्षाकाल चले छत बागने विभिन्न धरण गाच आमरा रोपण करेछि, सेटा फुलेर गाच होक, फलेर गाच होक, आम गाच बोलुन, लेबू गाच बोलुन, पियारा गाच बोलुन, सफेदा गाच बोलुन, जे कोनो समस्त गाच आमरा एखन आमादेर छत बागने संग्रहे सेगुलो रोपण करेछि। तो बर्षा चले एसेछे बंधुरा, गाचे हयतो अनेकेर गाचे हयतो फल आछे बा कारुर गाचे फुल आछे, सेगुलोके छत्राकेर हात थेके रक्षा करार जन्य एई समय आमादेर कि स्टेप आमरा नेब সেই নিয়ে আজকে ছোট্ট ভিডিও। তো বন্ধুরা চলো শুরু করি ভিডিওটা। তো ভিডিও শুরুতেই যেটা বলে রাখি বন্ধুরা, আমাদের বর্ষা শুরু হয়ে গেছে বন্ধুরা। তো এই বর্ষার সময় শুরুতেই আমাদের দুটো কাজ করে নিতে হবে। এক, প্রথম কাজ যেটা, একটা ফাঙ্গিসাইড আমাদেরকে স্প্রে করতে হবে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একটা কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফাঙ্গিসাইড কি, ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করছি, আমি ব্যবহার করছি কি, সেটাই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যে আপনারা রেডোমিল গোল্ড কিংবা M45 বা ব্লাইটক্স এইগুলো যদি আপনারা এই সময় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। তো আমি আজকে ব্যবহার করছি বন্ধুরা রেডোমিল গোল্ড। দেখুন, দেখতে পাচ্ছেন রেডোমিল গোল্ড। তো এই ফাঙ্গিসাইডটা আমি আজকে ব্যবহার করব আমার সমস্ত ফুল এবং ফলের গাছে। তো সেটা কীভাবে করছি বন্ধুরা দেখুন, দেখুন আমার এখানে একটা স্প্রেয়ার মেশিনও আছে। দেখতে পাচ্ছেন স্প্রেয়ার মেশিন আছে। তো আপনাদের যদি স্প্রেয়ার মেশিন যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা দেখুন এর ভিতরে একটা প্যাকেট পাওয়া যায়, এটা হচ্ছে, এই প্যাকেটটাই হচ্ছে স্টিকার বন্ধুরা। তো এটা টোটাল 100 গ্রামের থাকে, 50 গ্রামের এরকম দুটো প্যাকেট থাকে। তো যাদের কাছে এরকম স্পেয়ার নেই বা বড় জায়গা নেই, সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করতে পারেন। তো আমার অনেকগুলো গাছ আছে, সমস্ত গাছেই আমি স্প্রে করব, তার জন্য আমি সম্পূর্ণ, মানে এটা 50 গ্রামের একটা প্যাকেট, সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি দেখুন প্যাকেট সমেত, কারণ এটার একটা স্টিকার আছে। তো সেই স্টিকারটাও এখন দরকার যেহেতু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এবারে দেখুন কোনো অসুবিধা কিছু নেই বন্ধুরা, এখানে যে প্লাস্টিক সমেত আমি দিলাম, এই প্লাস্টিকটা স্টিকারের কাজ করবে, তো সেই কারণে অসুবিধার কিচ্ছু নেই বন্ধুরা। তো প্রায় ভর্তির মুখে হয়ে এসেছে। আমি আমার গাছের সম্পূর্ণ গাছে, আমি সমস্ত গাছে আমার আজকে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করব। তো সেই কারণে আজকে আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটা। এটা পার্টিকুলার একটা কোনো গাছের জন্য নয় বন্ধুরা, সমস্ত গাছেই আমরা এটা ব্যবহার করতে পারি। আমার হয়ে গেছে, প্লাস্টিক একদম গুলে গেছে। এবারে এটা 4-5 মিনিটের জন্য আমি ভিজতে রেখে দেবো, তারপর এটা আমরা গাছে প্রয়োগ করব বন্ধুরা, সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। তো 5 মিনিট পর আমরা এটাকে স্প্রে করব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখুন এবার আমি স্প্রেটা শুরু করব। সমস্ত গাছে আমরা এটা স্প্রে করতে পারি, কোনো অসুবিধা নেই বন্ধুরা। জবা গাছ, কমলা লেবু, সমস্ত গাছ আছে এখানে।
সাংগি সাইডটা আমরা এই সময় অবশ্যই একবার স্প্রে করব, তাহলে ফাঙ্গাস লাগার যে প্রবণতা সেটা গাছে কিন্তু থাকবে না বন্ধুরা। কারণ হুটহাট করে এখন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ আসছে, তো সমস্ত কিছু আপনাদের থেকে সমস্ত কিছু থেকে আপনাদের গাছগুলোকে ফাঙ্গাস থেকে রক্ষা করবে। সেই কারণেই এই কাজটা করতে হবে এবং এই ফাঙ্গিসাইডটা আপনাদেরকে সকালবেলাতে কিন্তু ব্যবহার করতে হবে সূর্য ওঠার আগে। আমি সকাল সকাল বাগানে চলে এসেছি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করতে। তো দেখুন সূর্য উঠছে, হালকা রোদের আবহাওয়া আসছে, সেটা আমার সফেদার গাছটা বন্ধুরা গোল্ডেন ডটসট আপেল গাছটা বন্ধুরা সমস্ত গাছেই কিন্তু আমি স্প্রে করছি, কোনোটা বাদ রাখছি না। এটা আমার লেবু গাছটা বন্ধুরা, যেটা ভিডিও কয়েকদিন আগে আমি করেছিলাম, তো আঙ্গি সাইডটা আজকে দেওয়া হয়ে গেল। আমার ড্রাগন ফ্রুটের গাছটা তো প্রচুর কুড়িয়ে এসেছে এবং তার সাথে ওইদিকে ফ্রুটও আছে, ওইদিকে ফ্রুটও আছে, তো কুড়িগুলো তো আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম বন্ধুরা। এটা আমার স্ট্রবেরি পেয়ারের গাছটা বন্ধুরা, আর এটা আমের আছে, এগুলোর নাম এখন বলছি না কারণ এগুলো সবই নতুন এনেছি। বাড়িওয়ান মালটা বন্ধুরা এটা আমার HRMN 99 বন্ধুরা, এটা একটা অন্য প্রসেস করছি এবারে। এটাও পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। বেলি ফুলের গাছটা বন্ধুরা সমস্ত গাছে কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি। সম্পূর্ণ গাছের পাতা ডাল একদম ফাঙ্গিসাইডে স্প্রে করে একদম ধুই দেব।
বন্ধুরা, এই অর্ধেকটা গাছ আমার হলো, এখনো ওইদিকে অর্ধেক গাছ আছে। তো বন্ধুরা, এইভাবে আপনাদেরকে স্প্রেটা করতে হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর সম্পূর্ণটা দেখাচ্ছি না। সম্পূর্ণ গাছে কিন্তু আমার স্প্রে করা হয়ে গেছে ফাঙ্গিসাইড। তো এইভাবে আপনারা আপনাদের গাছগুলোতে ফাঙ্গিসাইডটা একটু স্প্রে করবেন। দেখুন, সমস্ত গাছে কিন্তু আমার ফাঙ্গিসাইড স্প্রে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাজটা কিন্তু সকালবেলাতেই করবেন, সূর্য ওঠার আগে। দেখুন, আমি কিন্তু আর্লি মর্নিং কাজটা করলাম, তো আপনারাও এইভাবে কাজটা করবেন। তো এরপরে নেক্সট আপনারা কি কীটনাশক আপনারা ব্যবহার করবেন, সেটারও ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব। তো বন্ধুরা, দেখুন আঙুরগুলো কিন্তু এইবারে বেশ ভালোই সাইজ হয়েছে। দেখুন, আস্তে আস্তে কালার আসছে, দেখতে পাচ্ছেন। তো খুব শীঘ্রই এরও একটা ভিডিও আসবে চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করবেন। তো তিনটের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন। আর কীটনাশক খুব শীঘ্রই আমি নিয়ে আসছি ভিডিও, যে কী কীটনাশক আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।